আরেকজন দর্শক ফোন করেছেন। হ্যালো, আমি রাজবাড়ি থেকে বলছি। জি দর্শক বলুন। হ্যাঁ, আমাদের যে ঘরের নিচে যে হাতটা বাম হাত, জি বাম হাতের যে জয়েন্টটা, কাঁধের সাথে যে জয়েন্টটা আর কি, জি জি, এই জয়েন্টের থেকে হাতের ভিতর গুলি পর্যন্ত ঝিনঝিন করতে থাকে। আচ্ছা, এমনিতেই কিন্তু হাতের কোনো শক্তি কম নাই বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু ঝিনঝিন করতে থাকে। আর চামড়ার উপর দিয়ে মরিচের মতো মনে হয় একটু জ্বলে যাচ্ছে। জি দর্শক, আপনি আমাদেরকে একটু তথ্য দেবেন, আপনি কি অন্য কোনো রোগে ভুগছেন, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা হৃদরোগ? ডায়াবেটিস বা প্রেশার টেশার এগুলো নাই আমার শরীরে। আপনার বয়সটা একটু বলবেন। এক সময় ডায়াবেটিস ধরা পড়েছিল, কিন্তু পরে দেখলাম যে না, সারা বছর আর কি 5 বছরের মধ্যে আর কোনো ডায়াবেটিস আমি পাই নাই। আপনার আর কিছু জিজ্ঞেস করবেন আছে? আচ্ছা, আপনার কি কোনো ঘাড় ব্যথা ছিল অথবা এখন আছে? ঘাড় ব্যথা মাঝে মধ্যে হয়, জি। বয়স 65। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওনার একেবারে ক্লিয়ার সমস্যাটা, ঘাড়ে আসলে ডিস্ক প্রোল্যাপস যেটা হয়, ঘাড়ে যদি রুট কম্প্রেশন থাকে, ঘাড় থেকে হাতে সমস্যা হতে পারে। যে কোনো যদি বাম পাশে রুটে কম্প্রেশন থাকে, বাম হাতে যাবে, এবং ডান পাশে হলে ডান হাতে যাবে। দুই দিকে নার্ভ রুট আছে, তো ওই ওনার যেটা বোঝাই যাচ্ছে, ওনার ঘাড়ে সমস্যা থেকে বা ঘাড়ে কিন্তু স্পাইনাল নার্ভ বা কর্ডে কম্প্রেশন আছে, যার কারণে ওনার যেটা হয় যে জিজি করা, রোগীর অনুভূতি। আমি এর আগেও ব্যথা নিয়ে কথা বলছিলাম যে এক একজনের অনুভূতি এক এক রকম, কেউ বলে ঝিঝি করে, কেউ বলে জাল জ্বলা পড়া করে, বিভিন্ন রকম অনুভূতি হয়। তো দর্শক, আপনার এখনই একটা ঘাড়ের MRI করে দেখতে হবে, এবং পরবর্তী আপনাকে হয়তো হসপিটালাইজড হয়ে কিছুদিন প্রপার ওয়ে যদি ডিকম্প্রেশন থেরাপি আমরা করিয়ে থাকি, এবং এখান থেকে কিছু ইলেকট্রোথেরাপির প্রয়োজন হতে পারে, যদি ফিজিওথেরাপিগুলো নেন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। জি, আমরা আরেকটি শব্দকে একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বলছি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন। আমরা চিকিৎসা শব্দটির সাথে সাথে কিন্তু পুনর্বাসন শব্দটি ব্যবহার করছি, এবং বিশেষ করে আমরা জানি যে প্যারালাইজড পেশেন্ট বা তাদের ক্ষেত্রে এই পুনর্বাসন শব্দটি ব্যবহার করা হয়। পুনর্বাসন মানে কি, বা এই চিকিৎসার মাধ্যমে কীভাবে পুনর্বাসন করা সম্ভব, এই ফিজিওথেরাপির ভূমিকাই বা কি পুনর্বাসনের ক্ষেত্রে, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। অবশ্যই, আসলে পুনর্বাসন বলতে আমরা যেমন সামাজিক পুনর্বাসন থাকে, সাজেস্ট কোনো এলাকায় যদি ঘূর্ণিঝড় হয়, ওখানে যদি ডেস্ট্রো হয়ে যায় ওই এলাকা, গভর্নমেন্ট আবার অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ঘর বাড়ি তুলে দেয়। দিস ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা সামাজিক পুনর্বাসন। আর এই ক্ষেত্রে আমরা আসলে ফিজিক্যাল পুনর্বাসনের কথা বলতে চাচ্ছি। একটা মানুষের যদি সাজেস একটা সুস্থ মানুষ, সে কিন্তু দিব্যি অফিস করছে অথবা তার ব্যবসা বাণিজ্য করছে, হঠাৎ একদিন স্ট্রোক করে সে প্যারালাইসিস হয়ে এক পাশ অবশ হয়ে গেল, তাহলে সে টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার কিন্তু স্বাভাবিক সে যে জীবনযাপন করতো, ব্যবসা বাণিজ্য করতো, অফিস আদালত করতো, এগুলো সে করতে পারে না। তো এই রোগীকে বা এই লোকটাকে যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, যেন সে তার নিজের কাজ করতে পারে, নিজের চলাফেরা করতে পারে, নিজের অফিস আদালত বা তার ওয়ার্কে আবার ব্যাক করে চলে যেতে পারে, সে পদ্ধতিটা হচ্ছে পুনর্বাসন। এখানে আসলে বিশাল একটা টার্ম, মানে এই ক্ষেত্রে আপনার অন্যান্য স্পেশালিস্টেরও ভূমিকা আছে, এবং অনেক ক্ষেত্রে মেজর মেজর ভূমিকা আছে, এবং ফিজিওথেরাপি পুনর্বাসনে মেজর ভূমিকা বা মেজর পার্ট করছে। যে আমরা আরেকজন দর্শকের ফোন পেয়েছি। হ্যালো হ্যালো, জি দর্শক বলুন। আমি গত 4 বছর ধরে আমার যে সাইডে হিপ জয়েন্টের কাছাকাছি একটা ব্যথা অনুভব করি, জি। তো এটা প্রথমে আমি যে গাইনি কোনো প্রবলেম মনে করে, আমি 2-3 বছর গাইনি চিকিৎসা করছি, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কোনো কিছুই ধরা পড়ে না। এখন মানে একজন ডাক্তার আমাকে বলছিল যে এটা আপনার হিপ জয়েন্টে ব্যথাটা অনুভব হচ্ছে নার্ভের মাধ্যমে। এখন আমি মানে কেমন ডাক্তারের কাছে এটার জন্য মানে শরণাপন্ন হব, বা এটার সমস্যাটা আমি কিভাবে সমাধান করব? আমার অনবরত প্রতিদিনই ব্যথা হয়। আপনার কি কোমর ব্যথা আছে পাশে? হ্যাঁ, পাশে কোমর ব্যথা, মানে ব্যথাটা যখন হয় সেটা হয় বা সাইডে হিপ জয়েন্টে, যখন ব্যথাটা অনুভব হয় তখন আমার নিচ পেটের সাইডেও ব্যথা হয়, আবার যে হিপ জয়েন্টের হাতটাতে খুব ব্যথা হয়, একদম রানের কাছে রক্তটাও খুব টেনে ব্যথা করে। জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আমরা উপর দেওয়ার চেষ্টা করছি। ওনার ক্লিয়ার বুঝে যে আসলে ওনার সমস্যাটা কোমরে, যেটা ওই আগের রোগীর ক্ষেত্রে হাতে ঝিঝি লাগা যেটা সমস্যা, আপনি বলছেন ওনার সমস্যাটা আসলে কোমরে, আসলে কোমরে, কিন্তু ওনার ব্যথা করছে কিন্তু হিপে, এবং ওনার উরুতে, এবং যে তল পেটে যেটা বলছিল উনি যে খিঁচে ধরে বা টেনে লাগে, বেশিরভাগ থেকে নার্ভ রুটে কম্প্রেশন হলে এই সমস্যাটা হয়, যার কারণে কোমরের ওনার যদি একটা MRI করে বা কোমরে ইনভেস্টিগেশন করে কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয়, তাহলে বোঝা যাবে যে সমস্যাটা আসলে কোমরে। তো দর্শক,
দর্শক, আপনি একটা এমআরআই করে দেখতে পারেন কোমরে, কোমর থেকে আপনার হিপে এই সমস্যাটা হচ্ছে, যার কারণে আপনার খিঁচে লেগে আসে, এবং পরবর্তীতে যদি আপনি প্রপার ওয়াই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারেন, আশা করি এটা সেরে যাবে। আপনি আপাতত কিছুদিন ওই এরিয়ায় কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারেন, অথবা যদি গ্রামে থাকেন সাঁতার কেটে দেখতে পারেন, আর না হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটা কনফার্ম ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, একটু ছোট করে উত্তরটি আশা করবো, আমাদের সময় প্রায় শেষের দিকে। আপনি যদি বলেন যে অন্যান্য কোনো কারণে, যদি কোনো অবসাদা বা অসারতার কারণে কোনো একটা হাত বা একটা পা, যেমন যদি আঘাতজনিত কোনো কারণ হয় ব্রেন স্ট্রোক ছাড়া, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আছে কিনা বা কতটুকু কাজ করতে পারে? অবশ্যই, সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপির ভূমিকা আছে। সাজেস্ট যেমন স্পাইনাল যদি কোনো সমস্যা, মেরুদণ্ডের সমস্যা থেকে এক হাত অবশ হয়ে যেতে পারে, বা কাট ইঞ্জুরি থেকে আপনি যেটা বলছেন, অথবা পোস্ট অপারেটিভ কোনো অপারেশন পরবর্তী যে কমপ্লিকেশন হয় তা থেকেও একটা পা অবশ হয়ে যেতে পারে, একটা হাত আঙ্গুল অবশ হয়ে যেতে পারে, বা যে অংশে কেটে গেল সেখান থেকে নার্ভ যদি কেটে যায় তাহলে অবশ হয়ে যেতে পারে, বা মাসেল যদি কেটে যায় ওই মাসেলের ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে। এবং এই সকল রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র মেইন ট্রিটমেন্ট হিসাবে বা মেইন প্লে ট্রিটমেন্ট রোল প্লে করে এখানে। আচ্ছা।